إن أنزلناه في ليلة القدر، ليلة القدر وما أدراك ما ليلة القدر، ليلة القدر خير من ألف شهر. هزار ماش عبادت كله ایک ہزار ماس کے جدی امرا کنورٹ کری حساب کری تاہلے شیکھترے 83 بسر 4 ماس ہوئے 83 بسر 4 ماس جدی ٹانا کے عبادت بندگی کرے تاتے جی مرجدہ جی سواب پابین ایکٹی بار لیلۃ القدر ایکٹی قدر رات عبادت کرتے پارلے اوئی 83 بسر 4 ماسر عبادتر چائیتےو بیشی مرجدہ پاؤ جابے তিনি হয়েছেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন সকল নবী সকল রাসূলের মধ্যে তিনি শ্রেষ্ঠ সবার মধ্যে তিনি সেরা হয়ে গেছেন কারণ অন্যতম একটি এটিও যে তার প্রতি কোরআন নাযিল হয়েছে তিনি এই কোরআন পেয়েছেন অন্য নবী রাসূলরা এই কোরআন পান নাই তিনি হয়ে গেছেন সকল নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ এবং সেরা এই কোরআন নাযিল হয়েছে রমাদান মাসে এই রমাদান মাস বছরের অন্য যে কোন মাসের তুলনায় সাইয়্যিদুস শুহুর সকল মাসের সেরা মাস হয়ে গেছে কারণ এই মাসে কোরআন নাযিল হয়েছে এই মাস কোরআনকে পেয়েছে এই মাসে কোরআন নাযিল হয়েছে এই কারণে এই মাসের মর্যাদা এত বেশি হয়েছে আল্লাহ তাআলা এই মাসের পরিচয় দিতে গিয়ে কোরআনে বলছেন শাহরু রমাদান রমাদান মাস তোমরা কি জানো এই মাসের কি মর্যাদা আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই মাসের মর্যাদা হলো এই মাসেই কুরআন নাযিল করা হয়েছে কুরআনের মতো এরকম সম্পদ দেয়া হয়েছে এজন্য কুরআন যে মাসwidetilde নাযিল হয়েছে ওই রমজান মাসটিও বছরের মধ্যে সেরা মাস হয়ে গেছে কুরআন যে রাতে নাযিল হয়েছে সেই রাত লাইলাতুল কদর আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি কুরআন নাযিল হয়েছে কদরের রাতে কোন রাতে নাযিল হয়েছে কুরআনের পরিষ্কার ঘোষণা কুরআন নাযিল হয়েছে কদরের রাতে অতএব কুরআন অন্য কোন রাতে নাযিল হওয়ার কথা যদি কেউ বলে সেটা সঠিক নয় এই যে কুরআন কদরের রাতে নাযিল হয়েছে এই নাযিল হওয়াটার মাধ্যমে এই রাতের মর্যাদা কি হয়েছে আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরে ওয়া আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন الف شهر হাজার মাস ইবাদত করলে 1000 মাস কে যদি আমরা কনভার্ট করি হিসাব করি তাহলে সেই ক্ষেত্রে 83 বছর 4 মাস হয় 83 বছর 4 মাস যদি টানা কেউ ইবাদত বندگی করে তাতে যে মর্যাদা যে সওয়াব পাবেন একটি বার লাইলাতুল কদর একটি কদরের রাতে ইবাদত করতে পারলে ওই 83 বছর 4 মাসের ইবাদতের চাইতেও বেশি মর্যাদা পাওয়া যাবে এই রাতটির এত মর্যাদার কারণ কি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর কারণ এই রাতে কি করা হয়েছে কুরআন নাযিল করা হয়েছে তাহলে কুরআন এই উম্মতের প্রতি নাযিল হয়েছে উম্মত শ্রেষ্ঠ হয়ে গেছে নবীর প্রতি নাযিল হয়েছে তিনি নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেছেন রমাদানে নাযিল হয়েছে রমজান মাস অন্য মাসের মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেছে লাইলাতুল কদরে নাযিল হয়েছে এই রাত অন্য সব রাতের চাইতে শ্রেষ্ঠ হয়ে গেছে এই কোরআনের সাথে যে সম্পৃক্ত হবে তাকেই আল্লাহ মর্যাদাবান করবেন হয়তো মর্যাদাটা আপনি সম্পৃক্ত হলেই সাথে সাথে পাবেন না একটু অপেক্ষা করতে হবে শেষ হাসি তারই হবে শেষ মর্যাদা তারই থাকবে মর্তবা তারই অটুট থাকবে অমর হয়ে সেই থাকবে সুনাম সুখ্যাতি এবং প্রশংসা এটা আল্লাহর জমিনে তাদেরই থাকবে যারা কোরআনকে বুকে ধারণ করবে কোরআনের আলোকে জীবন গড়বে কোরআনের নির্দেশ মোতাবেক নিজে পরিচালিত হবে পরিবারকে পরিচালিত করবে সমাজকে পরিচালিত করবে রাষ্ট্রকে পরিচালিত করবে কোরআনকে যে ব্যক্তি ইমাম বানাবে নেতা বানাবে কোরআন সে ব্যক্তিকে দুনিয়াতে মর্যাদাবান করবে আখেরাতে মর্যাদাবান করবে আল্লাহর অনুমতি সাপেক্ষে এবং কিয়ামতের ময়দানে কোরআনের সাথে সংশ্লিষ্ট মানুষটা যদি বিপদে পড়ে তো কোরআন সুপারিশ করবে আর বলবে আল্লাহ রাতের বেলায় এই লোকটা জেগে থেকে তেলাওয়াত করেছে এবং নির্ঘুম থেকেছে আজ তাকে মাফ করে দিতে হবে অতএব কোরআনের সাথে আমরা সংশ্লিষ্ট হব তো ইনশাআল্লাহ মোহতরম হাজরিন এই যে মাদ্রাসাগুলো এগুলোকে আপনারা দেখে মনে করেন আপনাদের এলাকায় দয়া দান দক্ষিণে দান দক্ষিণে চলে আমাদের অনুগ্রহ অনুকম্পায় চলে আমাদের সদকা খয়রাত খেয়ে চলে এদের প্রতি হয়তো আপনি ঠাট্টা বিদ্রুপ এবং শ্লেষের নজরে আপনি দেখেন
মনে রাখবেন যাদেরকে আপনি আজ তুচ্ছ মনে করেছেন কিয়ামতের ময়দানে তাদের মর্যাদা দেখার পর আপনি হয়তো তাদের কাছে যাওয়ার সুযোগটাও পাবেন না অতএব যদি নিজেকে সে মর্যাদাশীল মানুষের কাতারে রাখতে চান মনে রাখবেন টাকা পয়সার মর্যাদা ধনদৌলতের মর্যাদা প্রভাব প্রতিপত্তির মর্যাদা এটা এতটায় ক্ষণস্থায়ী যে অনেক মানুষ তার জীবদ্দশাতেই ওই সমস্ত মর্যাদার বিপরীতে অমর্যাদা দেখে দুনিয়া থেকে যায় আছে না নাই অনেক পয়সাওয়ালা ছিল এখন দুই পয়সারও দাম নাই অনেক প্রভাবওয়ালা ছিল এখন দুই পয়সারও দাম নাই নগদে বেজ্জত হয়ে চলে যায় আছে না নাই কোরআনের সাথে সংশ্লিষ্ট মানুষ চূড়ান্তভাবে মর্যাদাবান থাকবে আমরা যারা জেনারেল লাইনে আছি আমরা যারা কোরআনকে শিখতে বা পড়তে পারিনি আমরা আমরা নিজেরা কোরআনের সাথে সংশ্লিষ্ট হব কোরআনকে শেখার চেষ্টা করব কোরআনকে জানার চেষ্টা করব এবং আমাদের পরিবারের সদস্যদের মধ্যে কোরআনের হাফেজ কোরআনের আলেম গড়ে তোলার চেষ্টা করব চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমাদের জীবনকে কোরআন দ্বারা আলোকিত করার তৌফিক দান করুন রমজান আসছে রমাদান মাসে কোরআনকে বেশি বেশি করে সময় দিবেন কোরআন বুঝে পড়ার চেষ্টা করবেন বাংলা অনুবাদে কোরআন কিনবেন সেগুলো দেখে দেখে আমল করবেন তাফসীর কিনবেন ওলামাদের মজলিসে বসবেন এবং কোরআনকে বোঝার চেষ্টা করবেন ধীরে ধীরে শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করবেন আলেম তালেব ইলম দেখলে মাথায় রাখবেন দুনিয়ার সমাজে তুচ্ছ মনে হলে কি হবে এরাই হলো রিয়েল হিরো এরা হলো আসল মর্যাদাবান মানুষ তাদেরকে সম্মান করবেন ভালোবাসবেন তাতে আপনারই কল্যাণ হবে আপনি কোরআনের সাথে সংশ্লিষ্টতার কারণে কোরআনের কারণে ভালোবাসার কারণে আপনিও মর্যাদাবান হবেন চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ